কিরে, তুই বেরোস নি এখন? বেরোবো একটু পরে। বাবু ফোন করেছিল, ওরা ঠিকঠাক পৌঁছেছে? হ্যাঁ, ওই বেনু মামা ফোন করেছিল, মামিকে। ওরা ঠিক আছে। সত্যি বাবা, যত কাণ্ড সব আমাদের বাড়িতে ঘটে। আরো কাণ্ড ঘটেছে। আরো কাণ্ড মানে? ওই ও বাড়ি থেকে আবার এসেছিল। কোন বাড়ি থেকে? ওই ও বাড়ি, লাভ। তার মানে অসভ্য লোকটা আবার এসেছিল। তুই আমাকে এতক্ষণ বল বৌদি? না, ওই কাকা নয়, অন্য আরেকজন, রণেন্দ্রনাথ লাহা। রণেন্দ্রনাথ? ও, সেই সাংবাদিক। তা কি বললেন উনি? হুমকি দিয়ে গেলেন তো? না, এর কথাবার্তার মধ্যে একটা ওই ভদ্রতার মোড়ক ছিল। তো ওই তো লাহাবাড়ি। কি বলতে চাই? কি ইন্দ্রকে নাকি পাওয়া যাচ্ছে না, তাই ওদের ধারণা যদি আমরা লুকিয়ে রেখে দিই। সে কি? আচ্ছা ঠিক আছে, তাই যদি হয়ও, তাতে আমাদের আমাদেরকে জড়াচ্ছে কেন বলো দেখি? ওদের ধারণা, ওর ছেলেকে আমরা হাত করে মোর আর ইন্দ্রকে এক জায়গায় পাঠিয়েছি। নিজেরা যেমন আমাদেরকে সেরকম ভাবছে নাকি? ওই তো বললো যে দয়া করে আমাদের একটু শান্তি দিন আর মেয়েটাকে বাঁচতে দিন। খুব ভালো হয়। ইন্দ্রিতা যদি সত্যি সত্যি দিদি ভাইয়ের ওখানে গিয়ে থাকে তাহলে খুব ভালো হয়। বুড়ে, কি বলছিস? কি তোমরা যে যাই বলো, আমি জানি ইন্দ্রদা দিদিভাইকে খুব ভালোবাসে, সব থেকে বেশি ভালোবাসে, সবার চেয়ে বেশি ভালোবাসে।